তাহলে কি সোহেল তাজি ধরবেন আমলিকের হাল? আজকে কথা বলবো সোহেল তাজকে নিয়ে। তো সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। 3, 2, 1। সোহেল তাজ ধরতে চান আমলিকের হাল। শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে একটি বক্তব্যে সোহেল তাজ বলেন তিনি আমলিকের হাল ধরতে চান। কিন্তু রিসেন্টলি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন তিনি আর রাজনীতি করবেন না। কিন্তু কি ঘটেছিল তার সাথে সেটাই শুনবো আজ। সোহেল তাজ যখন কাজ শেষে বাসায় ফিরতেছিলেন গণভবনের কাছ থেকে, তাকে একটি মোটরসাইকেল আরোহী ফলো করে। ফলো করতে করতে ক্যান্টনমেন্টের ভিতর পর্যন্ত চলে আসে। তখনই মোটরসাইকেল আরোহী তার গাড়ির লাল নীল সবুজ বাতি জ্বালিয়ে সোহেল তাজকে থামতে বলে। সোহেল তাজ বারে বারে তাকিয়ে দেখতেছিল যে কে এই লোকটা। তখন সোহেল তাজ ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে কোনো উপায় না পেয়ে গাড়িটি থামায় এবং গাড়ি থেকে নেমে গাড়ি থেকে সেই মোটরসাইকেল আরোহী তাকে যখন তার কাছে আসে তাকে জিজ্ঞাসা করে আপনি কে, আপনার পরিচয় দিন, কেন আমাকে থামতে বললেন। তখন মোটরসাইকেল আরোহী তাকে বলে আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ না? তখন সোহেল তাজ বলে হ্যাঁ আমি সোহেল তাজ। তখনই সেই মোটরসাইকেল আরোহীর কাছে একটি ফোন আসে। ফোনে বলে তাকে কি দেখতে পারছো কি না? তখন মোটরসাইকেল আরোহী বলে হ্যাঁ। সে আমার সামনে আসে, তিনি ক্যান্টনমেন্টের ভিতরে আছে, আপনারা এখানে আসলে পারা তাকে পাবেন। তো সোহেল তাজ ফোন কল শুনে একটু অবাক হয়ে যায়। তখন সোহেল তাজ বলে আপনি কে, আপনার পরিচয় দিন। তখন তারা কেউ সেই লোকটা মোটরসাইকেল আরোহী তাকে পরিচয় দেয় না। তারপরে কথোপকথন চলতে থাকা পর্যন্ত পরে আবার একটি ফোন আসে। ফোন আসলে পরা ওই মোটরসাইকেল আরোহী ফোন করে, তার কাছে ফোন আসে, সে ফোনে কথা বলে। তারপরেই সোহেল তাজকে বলে আপনি এখন যেতে পারেন। ঘটনাটি সোহেল তাজের কাছে অনেক ভয়ঙ্করজনক লাগছিল। তখন সোহেল তাজ সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধানের কাছে বক্তব্য রাখেন, তিনি তার নিজের জীবনের নিরাপত্তা চান। তো নিরাপত্তা চাই একটি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। তা আসলে কী ঘটেছিল সোহেল তাজ সোহেলতাজের সাথে? তো সোহেল তাজকে কি কেউ মারতে চেয়েছিল না কি চেয়েছিল যে হঠাৎ করে সোহেল তাজ বললো যে তার জীবন নিরাপত্তা দরকার আছে? তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং নিত্য নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।